এবং মন্ট্রিয়ালের যে দুর্নীতি, বেকারত্ব, ঘনবসতি, বসবাস অযোগ্য শহর। আমার প্রিয় দেশবাসী, যারা এই ভিডিওটা প্রচার হওয়ার পর যারা দেখবেন, সকলের কাছে আমার এই বার্তা, আমার জাতির জন্য বার্তা আমি পৌঁছে দিতে চাই। আমি আসলে মালয়েশিয়া ছিলাম, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা নই, বা বাংলাদেশের রাজনীতির যে নীতি আদর্শ এগুলো আমি একবারই পছন্দ করি না। আমি মালয়েশিয়ার রাজনীতির আদর্শ ধারণ করি, মাহাথির মোহাম্মদ, ইমরান খান, এরদোগান, তুরস্কা এবং আয়াতুল্লাহ খোমেনি। আমি বাংলাদেশের রাজনীতির, অর্থনীতির, সমাজনীতির, সমাজ কীভাবে সুশৃঙ্খলভাবে চলবে, অর্থনীতির কীভাবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার রিজার্ভ হবে, সমাজের ধর্মনীতি কীভাবে সমাজ সমান ধর্মের মানুষ সকাল সমান অধিকার ভোগ করতে পারবে, আইন বিভাগ যেখানে মানুষ সমান বিচার পাবে, কেউ অবিচারের সম্মুখীন হবে না, এবং বাজার ব্যবস্থা যেখানে পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ থাকবে। দেখবেন আমি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, বাজার ব্যবস্থা, নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং মন্ত্রণালয়ের যে দুর্নীতি, বেকারত্ব, ঘনবসতি, বসবাস অযোগ্য শহর, দেশের বাজেট ব্যবস্থা, উন্নয়ন, আত্মনির্ভরশীল সামাজিক ব্যবস্থা, এগুলো নিয়ে আমি গবেষণা করি। এখন আমার প্রশ্ন হয়, দেশ আমার, আপনার, আমাদের 19 কোটি মানুষের এই বাংলাদেশ, বাংলাদেশের আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলাম আমার, চরমরা আমার, সমস্ত দল আমার, কিন্তু আমরা যে ধ্বংসাত্মক, হিংসাত্মক রাজনীতিতে মেটে উঠেছি, এতে করে আমাদের দেশ একটি ধ্বংস হয়ে যাবে অর্থনীতি, আমরা বিশ্বের মানচিত্রের কাছে দুর্বল একটি রাষ্ট্রীয় পরিণত হবে। আমাদের দেশের রাজনীতির কারণে আজকে আমাদের অর্থনীতি এক বিপর্যয় সংবাদমাধ্যমে দাবিত হচ্ছে, আমাদের বাজার ব্যবস্থার মধ্যে ধস নেমেছে। আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে 203 গুণ বড়, 203 গুণ বড় আমাদের বাংলাদেশের ভূখণ্ড সিঙ্গাপুর থেকে, যা কল্পনা করা যায় না। সেই সিঙ্গাপুরের সমতুল্য হয়তো দূরের কথা, তা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, আমরা সিঙ্গাপুরের থেকে প্রায় 2.5 গুণ উন্নত থাকতাম। আজকে আমাদের বেকারত্ব, আজকে আমাদের হানাহানি, মারামারি, অশান্তি, অরাজকতা, আজকে সবাই বলে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। আমার কথা হলো, আপনাদের একটা বার্তা আমি জাতির সামনে দিতে চাই, নির্বাচন বড় কথা নয়, নির্বাচন কথা অর্থ হলে সমর্থন করা বা একমত পোষণ করা বা একতা হওয়া। নির্বাচনের আগে যে ব্যক্তি নির্বাচন করবে সে সঠিক কিনা, কিনা যোগ্য কিনা, এটা আমাদের যাচাই করা দরকার। আমরা নির্বাচনের আগে আমরা নির্বাচিত ব্যক্তিকে আমরা সিলেক্ট করতে না পারি, আমাদের কখনো স্বাধীনতা সুযোগ পাবো না। আপনি যদি ডাক্তারের কাছে যান, আগে আপনি ডাক্তার নির্বাচিত করেন, তাকে দিয়ে আপনি হার্ট অপারেশন করবেন, রাইট? আপনি যদি পাত্রস্থ করেন, পাত্র আগে ঘটে কিনা, তারপর আপনি কন্যা দিয়ে দেন। আপনি যদি দোকান সাজান, সে ম্যানেজার ঘটে কিনা, যোগ্য কিনা, সৎ কিনা, তারপরে 18 কোটি মানুষের ব্যাস, 19 কোটি মানুষের ব্যাস, এটা যে সম্পদ, এটা যে খনিজ সম্পদ, মানব সম্পদ, রিজার্ভ, সমস্ত কিছু দুশ্চরিত্র, লম্পট, মাতাল, আপনার মানে চোর, অর্থপাচারকারী, তাদের হাতে আমরা তুলে দিতে পারি না। আমাদের নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের সামনে নির্বাচন বড় কথা নয় স্লোগান পত্রিকা, নির্বাচনের আগে নির্বাচিত ব্যক্তি সৎ, যোগ্য, দেশপ্রেমী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজনীতি, ধর্মনীতিবিদ, এবং তার সামনে ফিলোসফার মানে দার্শনিক কিনা সে। আপনি যদি যে কোনো লেভেলের লোক মানে বাংলাদেশের সংসদে প্রশ্ন দেশকে পরিচালনা করে, আমরা বিশ্ব প্রতিযোগিতার রাজনীতির মাঠ থেকে আমরা হারিয়ে যাব। বিশ্বের রাজনীতি অনেক কঠিন, আপনি অশিক্ষিত, মূর্খ, বাঁচার লোক দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। বর্তমানে 2023 সাল, আমাদের রিজার্ভ হবে $1 trillion। আমি মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের রিজার্ভ আমি $1 trillion নিয়ে গবেষণা করি। $1 trillion মানে 10,000 কোটি টাকা, যেখানে আমাদের রাষ্ট্রের বিলিয়ন রিজার্ভ 18 থেকে 20 বিলিয়ন ডলার, যেখানে 52 বছর আমাদের রিজার্ভ থাকার কথা ছিল $1 trillion, দ্যাট মিন $500 billion। আমাদের বাজার ব্যবস্থা পণ্যদ্রব্য 10 কেজি গরিব মানুষ পাইতে পারে না। এই বাজার ব্যবস্থা, 1 কেজি খাসির দাম হবে, মাংসের দাম হবে 400 টাকা, 1 কেজি গরিব 300 টাকা, 1 কেজি মাছ হবে আপনার 400 থেকে 300 টাকা। সেটাও সম্ভব যদি রাজনীতিবিদরা সত্যিকার রাজনীতিবিদ আমাদের দেশে থাকে। রাজনীতিবিদ তার কী কী আদর্শ এবং গুণ থাকা দরকার, তাকে হতে হবে সশিক্ষিত, সৎ, দেশপ্রেমী, মানুষের প্রতি সম্মানশীল, এবং সে হবে অর্থনীতির পারদর্শী, রাষ্ট্রবিজ্ঞানে তার জ্ঞান আছে, এবং ফিলোসফার, দার্শনিক। দার্শনিক এই জন্য যে আমার দেশ কোন পথে হাঁটতেছে, ভবিষ্যতে এই কাজটা করলে আমি কোন ক্ষতির সম্মুখীন হতে পারি, তাকে সে জ্ঞান থাকা লাগবে। এখন বাংলাদেশে যে গান গায়, যে নাচে, যে টিকটক করে, সবাই রাষ্ট্রবিজ্ঞানী, সবাই রাজনীতি করে। এই রাজনীতিবিদ দিয়ে আমাদের দেশ বিশ্বের মানচিত্রে আমরা টিকে থাকতে পারবো না। আমি আরও ভক্তদের আমরা 2006 সালে লিখছি, আমাদের এই সংঘাতময় রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি আমাদেরকে এক অন্ধকার গর্তের দিকে নিয়ে যাবে, যেখান থেকে উই ক্যান নট রিটার্ন ব্যাক, আমরা আর ফিরে আসতে পারবো না। এবং বিদেশি উৎপাদন শত্রু আমাদের দেশে দিয়ে প্রতিষ্ঠা দিবে, এখন তাই কিন্তু হয়েছে। আল্লাহবাক দেখেন, আফগানিস্তান স্বাধীন, মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1967 সালে আগস্ট মাসে, আগস্ট মাসে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে 1957 সালে, সিঙ্গাপুর 68 সালে,
কাতার 1971 সালে আমরা চীন 80 দশকে কি অবস্থানে ছিল আর আমরা 1971 স্বাধীন হইলাম আজ আমাদের লোডা আছে বাড়ি নাই বাড়ি আছে লোডা নাই পাতিল আছে চাল আছে পাতিল নাই আজকে আমাদের রাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের রাষ্ট্রেতে পাচার করে নিয়ে যাচ্ছে আমাদের নির্বাচন দরকার নেই আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা ঘুমন্ত জাতি নির্বাচনের ডেফিনিশন আমরা সংজ্ঞা জানি না নির্বাচন কি নির্বাচন কত অর্থ হলো নির্বাচিত করা সিলেক্ট করা তাকে সমর্থন করা একমত পোষণ করা তাকে আগায় দেওয়া এটা বলছেন আপনি একবার বলছেন এটা হ্যাঁ এখন আপনার দরকার যে নির্বাচন নির্বাচন আগে নির্বাচিত ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান চাই অথর্বা বাচাল আপনার অশিক্ষিত কুশিক্ষিত অল্প শিক্ষিত যাদের রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নাই অর্থনীতিতে জ্ঞান নাই আমরা এই ধরনের লোক আমরা দেখতে চাই না বাংলাদেশে আপনার কথা মানে রিপিট হচ্ছে না হয় তাহলে আমাদের ভূখণ্ডের থেকে বিদেশি উৎপাদক শত্রু তারা কুদৃষ্টি দিবে তারা আমাদেরকে দখলের চেষ্টা করবে আমাদের সম্পদ এটাই বর্তমান পৃথিবীর নিয়ম এখন আমাদের সচেতন হওয়া দরকার এবং যোগ্য সৎ দেশপ্রেমী যারা রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝাই দেওয়া প্রয়োজন তাহলে ওদের ভবিষ্যতে আমাদের কাঁদতে হবে এই সমস্ত জাতিকে এবং এর খেসারত সমস্ত জাতিকে দিতে হবে 19 কোটি মানুষের অধিকার 19,000 মানুষের কাছে খাসিয়াতের কাছে বিক্রি হয়ে যেতে পারে না তাদের নফসের খাসিয়া তাদের লোভ লালসার কাছে 19 কোটি মানুষের দেশ ধ্বংস হয়ে যেতে পারে না 19 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ আমরা 19,000 মানুষের লোভ লালসার কাছে জলাঞ্জিত করতে পারি না আমরা বাঙালি ঘুমন্ত জাতি সাংবাদিক ভাইরা আমার জার্নালিস্ট ভাইরা আপনাদের কাছে হাত জোর অনুরোধ এই ঘুমন্ত জাতিকে আপনারা জাগান নির্বাচন বড় কথা নয় নির্বাচিত ব্যক্তি বড় কথা এই জন্য আমি বলতে চাই নির্বাচন পরে নির্বাচিত ব্যক্তিকে সিলেক্ট করা হোক আগে